শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। পিতা মৃত্যু মেসের উদ্দিন, মাতা মৃত্যু মুফিজান। ঠিকানা গ্রাম দুধদুরিয়া, ডাকঘর হল বিড়লা বাড়ি, থানা লালপুর, জেলা নাটোর। শুরু হওয়ার আগে স্যার আপনি কি করতেন? যুদ্ধ শুরু হওয়ার আগে আমি লালপুর হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। ছাত্র রাজনীতি করতেন? আমি ছাত্রলীগ করতাম। তারপর স্যার যুদ্ধের সাথে কি আপনি যুক্ত হয়ে গেলেন, এটা একটু যদি বলেন। রেভলিউশন পিরিয়ডে ক্লাস হয় না, পালাই পালাই বেড়াই। তারপরে আমার বড় যারা সিনিয়র, আমার ভাইয়েরা, সহজর ভাইয়েরা, শাসাতো ভাই, প্রতিবেশী, আমার একজন শিক্ষকও ছিলেন, উনি মোয়াজ্জেম হোসেন, আমার শিক্ষক, উনি আইফোন স্যার ছিলেন। দুধদুরিয়া জুনিয়র হাই স্কুল ছিল তখন। জুনিয়র হাই স্কুল থেকে বিলমারী হাই স্কুলে গেলাম, 7-এ ভর্তি হয়ে 67 সালের ঘটনা। 68-তে 69 আমি লালপুর হাই স্কুলে গেলাম, বিজ্ঞান পড়বো, সায়েন্স পড়বো। ওখানে গেলাম যে 9-এ ভর্তি হলাম, 70-এ ক্লাস 10। তারপরে 71 বাড়িতে আসি, বসে থাকলাম। আর প্রথম জীবনে রয়েছে জুনিয়র হাই স্কুলের শিক্ষক উনি মোয়াজ্জেম সাহেব, উনি সহ বলে চল যায় এখানে নিরাপদ নাই, আমরা ভারতে চলে যাই। ভারতে গেলাম, 4 জন এক বাসায় থাকলাম। থাকতে থাকতে ডায়রিয়া আরম্ভ হলো খুব। ওখানে রেশনের কার্ড করা হলো, ওই রেশন আমার এক বন্ধু তুলে আমরা বসে বসে ওই বাড়িওয়ালা রান্না করতে যাই। কয়েকদিন থাকার পরে মোয়াজ্জেম ভাই ট্রেনিং চলে গেলাম। এভাবে থাকলাম, থাকার পরে আমার ওই ভাইটা, তারপরে গোপালপুরের মাহবুব রহমান সেন্টু ট্রেনিং শেষ করে চলে আসলেন। আমি কিন্তু ওই সময় যেভাবে ট্রেনিংয়ে চলে যাবো যাচ্ছি, আমি কোন জায়গায় আমার মনে নাই, আমি একা। মাহবুব রহমান সেন্টু মোয়াজ্জেম ভাই ওরা আসলো, আসি বলে কোথায় যাচ্ছি না, তো ভারতে যাবো ভাই, আমি আপনার জমাকলি জানি, আমি ট্রেনিং দেবো। ঘুরাই নিয়ে আসি দেশের মধ্যে, বলে থাম, দেশ ছেড়ে সবাইকে যাওয়া যাবে না, দেশ শূন্য হয়ে যাবে। তখন রাজাকারেরা পাক বাহিনীরা আমার দেশে জ্বালাই পোড়াই শেষ করে দেবে। উনি ওনারা 2-3 দিনের মধ্যে সংগঠিত ছেলেদের, ইয়ং ইয়ং ছেলেদের ডাকি ডাকি। তারপরে প্রথম দিন একটা বক্তব্য হলো, প্রথম দিন আমার লোক ছিল কয়েকজন, তারপরে দেখছি যে আস্তে আস্তে 86 জন লোক হলাম আমরা। আমাদের ট্রেনিং আরম্ভ হলো, হ্যাঁ আমার ওখানে পৌঁছতাম। তারপরে বিভিন্ন জায়গাতে ট্রেনিংয়ের ব্যবস্থা, মাহবুব রহমান সেন্টু। দিনের বেলা আমরা সাধারণ ছাত্র, ভূমি আসছি, নাঙ্গল বসছি, ওই বিভিন্ন কাজ সংসারে, গরু নিয়ে মাঠে যাচ্ছি, কেউ বুঝতে পারে না যে আমরা মুক্তিযোদ্ধা। আমি বিলমারিয়া রেখে করতাম,
বিলমারিয়া আমার দ্বিতীয় স্কুল, ওখানে যা কতক্ষণ অস্ত্র কতজন রাজাকার থাকে সেটা আমি সংগ্রহ করে এদেরকে দিতাম। তারপরে লালপুর যাইতাম, ওখানে আমার সালামপুর বলে একটা জায়গা, সালামপুরে আমি বেড়াইতাম, সালামপুরে হিট করতে গেলাম। পরবর্তী সময় যখন দেশ স্বাধীন হয়ে গেল, আমরা ধারণাও করতে পারিনি যে সরকার আমাদের মূল্যায়ন করবে, কেউ মনেই করিনি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আর বর্তমান সরকার অশেষ ধন্যবাদ যে আমার পেটের ভাতটা উনি ঘুষাচ্ছেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।